তোমরা কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আদি কেমন আমার দিকে তাকাচ্ছে। তো 2-3 দিন নাগাদ আমার অবস্থা মানে প্রচুর খারাপ, কারণ এটা তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো। তো এই ব্লগটা আমি আনবো তো খুবই তাড়াতাড়ি, চিন্তা করতে হবে না। আর সত্যি কথা বলতে কি কারণে শরীর খারাপগুলো হয় অবশ্যই শেয়ার করব, কারণ সত্যি কথা বলতে মানুষ আজ ভালো আছে কাল ভালো নাও থাকতে পারে। রোজের কি আর শরীর ভালো থাকবে এটা কি কোনো গ্যারেন্টি আছে? নাও থাকতে পারে। তো যাই হোক, বেশি না বকবক করে আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো আমার শরীর আবার ঠিক হয়েছে, তো আবার আদিরও যেন একটু শরীরটা খারাপ খারাপ লাগছে। আর শুধু কাঁদে, আর দেখতেই পাচ্ছ ভিডিও করতে তো একদমই দেয় না, আর একদম তো ভিডিও রানিং করতে পারিনি কারণ শরীর খারাপের জন্য। দেখতেই পাচ্ছ চোখের তলায় কালি পড়ে গেছে আর মুখের অবস্থা পুরো খারাপ। তো যাই হোক, আর অনেকদিন হয়ে গেল ভিডিও দিইনি, তো এবার না ভিডিও না দিলে তো অনেকেই রাগ করে মাঝে মাঝে, সবসময় বলে যে রেগুলার ভিডিও দেওয়ার জন্য, আর রেগুলার ভিডিও দেওয়া সম্ভব হয়ে ওঠে না কারণ কি বলবো। তো যাই হোক, আর সত্যি কথা বলতে এখনো পর্যন্ত একটা স্ট্যান্ড কিনি নি এখনো পর্যন্ত। আর সত্যি কথা বলতে এই হাতে ধরে নিয়ে কতই বা কথা বলা যায়, তবু চেষ্টা করি যে হাতে করে ধরে নিয়ে কথা বলার। তো আর কিছুদিন বাকি, তো তোমরা আরেকটু এগিয়ে দাও ব্যাস, তাহলেই হবে। আর কিছুটা জার্নি মানে পথ বাকি, তো তারপরে অবশ্যই একটা স্ট্যান্ড কিনবো। তো এখন হাজবেন্ডকে তো বলতেও পারি না যে একটা স্ট্যান্ড কিনে দাও, কারণ বললে হয়তো কিনে দিবে, বলবো না, কিন্তু তবুও আমি নিজে কখনো বলি না, কারণ নিজেরও তো একটা লজ্জা আছে সত্যি কথা বলতে। আর 1.5-2 বছর নাগাদ পুরো পাগলের মতন খেটে যাচ্ছি এখান থেকে, সত্যি কথা বলতে কিছু আসেনি। তো যাই হোক, আর বেশি না বকবক করে ব্লগটা দেখতে থাকো। আর ঘরের অবস্থা পুরো খারাপ, কারণ 2 দিন যেহেতু পড়েছিলাম পুরো মানে কোনো মানে অবস্থা খারাপ, মানে এতই অবস্থা খারাপ ছিল মানে কথা বলার মতন মানে এনার্জিটাই ছিল না সত্যি কথা বলতে। এখন আদির খাবার হচ্ছে, তো আদিকে স্নান করাবো, আর আজকে তো সানডে, তো আজকের ব্লগটা কালকে তো দিই। তোমরা তো সবাই জানো যে আমি সোমবার হচ্ছে ব্লগ দিয়া, দেখতেই পাচ্ছ আদি কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো ওকে খাই নিয়ে স্নানটা করিয়ে তারপর আবার কথা বলবো। আর এই দেখো আমাদের আদি মহারাজা জামা খাচ্ছে, ওর মা বাবা ওকে কিছু খেতে দেয়নি তো তার জন্য জামা খাচ্ছে। আর এখানে তো গরম পড়ে গেছে ভালোই মোটামুটি, আর আগে তবু অতটা ঠান্ডা থাকতো, ইদানিং অতটা ঠান্ডা থাকে না, গরম পড়ে যায়। আর রান্নাও হচ্ছে, রান্নার সাথে সাথে ভাবলাম একটু কথা বলে নিই আর আজকে কি রান্না হচ্ছে চলো তোমাদেরকে দেখাই। আর সেরকম কিছু আজকে রান্না আমি করিনি কারণ অনেকটা আমার দেরি হয়ে গেছে। তো এখানে দেখো আদির জন্য একটা বড় মাছ ভেজে রেখে দিয়েছি আমি, আর এখানে কিছুটা বড়ি ছিল, তো বড়ি আমার শেষ হয়েই গেছে। আর বড়ি দিলে বেশ তরকারির টেস্ট আরও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আর ডাঁটার তরকারি হলে, সজনে ডাঁটার তরকারি হলে তো বড়ি মানে ম্যাক্সিমাম জন আমি দেখেছি বড়ি দিয়েই রান্না করে, তো যার জন্য বড়িগুলো ভেজে রেখে দিয়েছি। আর সত্যি কথা বলতে শরীর খারাপের জন্য সব মানে যা বাজার করে এনেছিল কিছু বাজার তো পচে নষ্ট হয়ে গেছে। আর ডাঁটাগুলো কালকে কিনে নিয়ে এসেছে, ফুলকপিটা তো একবারে মানে বুড়ো হয়ে গেছে যাকে বলে, মানে বেশ ভালো ছিল যখন আনে, কিন্তু মানে আজকে যখন আমি রান্না করতে যাচ্ছি দেখছি প্রচুর শক্ত হার্ড হয়ে গেছে। তো যাই হোক ফেলে দিব, তো যাই হোক পোকা হয়নি মানে খাওয়া যাবে, তো ওটাকে রান্না করা হচ্ছে আর কত।